हेलो বন্ধুরা লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদেরই একটি বিষয়, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমরা সকলেই জানো তোমরা এই মুহূর্তে অনেকেই চিন্তিত তোমাদের পরীক্ষা নিয়ে। অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে, তো এই নিয়ে ছাত্ররাও বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করেছে। আজকে এই ভিডিওতে তোমাদের এক্সাম নিয়ে ডিটেলসে আলোচনা করব, তোমাদের এক্সামে অ্যাকচুয়ালি কী হতে চলেছে এবং স্টুডেন্টদের বক্তব্য কী। সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, হাতে হাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা তোমরা সকলেই জানো, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, যাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে, যাদের থার্ড সেমিস্টার রয়েছে, যাদের ফিফথ সেমিস্টার রয়েছে, বা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো, প্রত্যেকেরই কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে এক্সাম নিয়ে। এর অনেকে এক্সাম তো দূরের কথা, অনেকে এক্সাম দেওয়ারই পরিকল্পনা করতে পারছে না এই মুহূর্তে, কারণ সিলেবাসই শেষ হয়নি অনলাইনে, অনেকের ক্লাসই হয়নি অনেক কলেজে। সেক্ষেত্রে অনেকে দেখা গেছে 20% সিলেবাস শেষ হয়েছে, কিন্তু 100% সিলেবাসে তারা পরীক্ষা দেবে কীভাবে? সেক্ষেত্রে স্টুডেন্টদের মনে অনেক রকমের বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, এবং তার মধ্যে যদি বলা হয় যে অনলাইনে ক্লাস হয়েছে অফলাইনে এক্সাম দিতে হবে এ আগের মতন করে, কিন্তু আগের মতন তো ক্লাস হয়নি, সেক্ষেত্রে স্টুডেন্টরা কীভাবে আগের মতন মানে এক্সাম দেবে অফলাইনে? সেই কারণে কিন্তু স্টুডেন্টদের এ আর নিজেদেরকে কন্ট্রোল না করে স্টুডেন্টরা কিন্তু পথে নেমে পড়েছে। স্টুডেন্টরা কলেজের যারা যে পড়ুয়ারা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে বিভিন্ন রকমভাবে। স্টুডেন্টরা কিন্তু নিজেরাই ব্যানারে হ্যাশট্যাগ লিখে কিন্তু বেরিয়ে পড়েছে, তাদের অনেকের অনেক রকমের বক্তব্য রয়েছে, তারা ব্যানারে অনেক কিছু লিখেছে এবং তাদের যে বক্তব্য সেটা ব্যানারে কিন্তু তারা প্রকাশ করেছে এবং বিক্ষোভ দেখিয়েছে, যাতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে লিখিতভাবে ঘোষণা করে তাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অ্যাকচুয়ালি অনলাইনে নেওয়া হয়। আর প্রত্যেকের এই বড় একটা স্লোগান যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম, যেটা আগেও দেখা গেছে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে। আর এখন প্রোটেস্টের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, কারণ তোমরা জানো 3 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অর্থাৎ কালকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলেজের উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটা কিন্তু বৈঠক রয়েছে এক্সাম সংক্রান্ত, কলেজ খোলা সংক্রান্ত। সেই কারণে কিন্তু প্রোটেস্টের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, যাতে আগের থেকেই স্টুডেন্টরা কী চাইছে সেটা কিন্তু যাতে এ মানে শিক্ষামন্ত্রী জানতে পারে বা কলেজের উপাচার্যরা জানতে পারে, তারা বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করেছে। এবং স্টুডেন্টদের যে মূল বক্তব্য সেটা কিন্তু ব্যানারের মাধ্যমে লিখিতভাবে বা স্লোগানের মাধ্যমে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা বিভিন্ন রকম স্লোগান ইউজ করেছে, বলেছে ক্লাস যখন জুমে এক্সাম কেন রুমে, হ্যাশট্যাগ অনলাইন এক্সাম। এছাড়া তারা আরও বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 3 তারিখের যে বক্তব্য সেই বক্তব্যতে লিখিতভাবে জানাতে হবে যে স্টুডেন্টদের অনলাইন এক্সাম হবে এবং অনলাইন এক্সাম শিক্ষামন্ত্রীকেও মানতেই হবে। এছাড়া তারা আরও বলেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অনলাইন এক্সাম নেওয়া হোক, এবং হ্যাশট্যাগে তারা লিখেছে এ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে স্টুডেন্টরা রয়েছে, এ তো অনলাইন এক্সাম অ্যাকচুয়ালি নেওয়া হোক, হ্যাশট্যাগ 2021 অনলাইন এক্সাম, স্টুডেন্টস ওয়ান্টস অনলাইন এক্সাম, হ্যাশট্যাগ অডস অল সেমিস্টার। এছাড়া অডস অল সেমিস্টার মানে তোমরা জানো যে এখন সমস্ত সেমিস্টারই কিন্তু রয়েছে অড সেমিস্টার, মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার। সেই কারণে স্টুডেন্টদের বক্তব্য যে যত অড সেমিস্টার রয়েছে এই মুহূর্তে সমস্ত অড সেমিস্টারগুলোকে অনলাইনে যাতে নেওয়া হয়। আর সবথেকে বড় যে স্লোগান তাদের ছিল সেটা হচ্ছে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম। এছাড়া স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কী বলছে সেটা সবার প্রথমে শুনে নেব। এক্সাম নেওয়া যায় না, অফলাইন এক্সাম নিলে তো টোটাল সিলেবাস তাদের কমপ্লিট করতে হয়, সিলেবাস যখন কমপ্লিট হয় আমরা কি করে কলেজে তার মানে তোমরা বুঝতেই পারছো স্টুডেন্টরা কি দাবি করছে, এবং যেটা স্বাভাবিক যে এই পরিস্থিতিতে স্টুডেন্টদের এর অনেকেরই কি হচ্ছে সিলেবাস শেষ হয়নি, এবং ইউজিসির একটা কিন্তু গাইডলাইন রয়েছে, ইউজিসি না সমস্ত ক্ষেত্রেই 100% সিলেবাস কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কমপ্লিট না করতে পারে
সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই তাদের এক্সাম নেওয়া যাবে না, এটা কিন্তু একেবারে সত্য। এছাড়া স্টুডেন্টদের তো সিলেবাসই হয় না, সেই শেষ হয়নি, সেক্ষেত্রে অফলাইন এক্সাম তো দূরের কথা, অনলাইন এক্সামও নেওয়া যাবে কি না সম্পূর্ণ সিলেবাসের ওপর সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো স্টুডেন্টরা তাও বলছে যে অনলাইন এক্সাম দিতে তারা রাজি আছে এই মুহূর্তে, এ কিন্তু অফলাইন এক্সাম কোনো মতেই তারা চায় না, তাদের এটাই হচ্ছে মূল বক্তব্য। আর এই বিক্ষোভ শুধুমাত্র যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই হয়েছে এ আর হবে না তা কিন্তু নয়, আজকে 2 তারিখও কিন্তু এই বিক্ষোভ আরও জোরালো হবে। তো তোমাদের প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকবো অ্যাকচুয়ালি কি হচ্ছে স্টুডেন্টদের সাথে বা কি হবে। আমার যেটা মনে হয় স্টুডেন্টদের যে দাবি সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর যে 3 তারিখের বৈঠক রয়েছে সেই বৈঠকে মানা হবে এবং স্টুডেন্টরা ন্যায্য বিচার পাবে। আর আমি স্টুডেন্ট সহ সকলকেই বলবো এই মুহূর্তে স্টুডেন্টদের পাশে সবাই থাকো, কেন স্টুডেন্টদের যে দাবি সেটা স্বাভাবিক এবং আমি স্টুডেন্টদের পাশে রয়েছি, আমারও বক্তব্য সেই একই রকম, অফলাইন এক্সাম না, যখন অনলাইনে ক্লাস হয়েছে তখন অনলাইনেই এক্সাম বাঞ্ছনীয়, এবং অনলাইন এক্সাম তো দূরের কথা। আমার প্রশ্ন হচ্ছে আগে সিলেবাস কমপ্লিট না করে কিভাবে মার্চে এক্সাম নেবে সে নিয়েও কিন্তু একটা সন্দেহ বা একটা কিন্তু জল্পনা রয়েই গেছে। তোমাদের কত পার্সেন্ট অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।